এখন আলোচনা করবেন ভদন্ত প্রজ্ঞাইন্দ্রিয় থেরো, ভদন্ত প্রজ্ঞাইন্দ্রিয় থেরো বিষয় পঞ্চশীল, বিষয় পঞ্চশীল। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। আমি সর্বপ্রথমই জগৎগুরু তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা নিবেদন করছি, বন্দনা নিবেদন করছি বুদ্ধের দেশিত ধর্ম ত্রিপিটককে এবং বুদ্ধের প্রতিষ্ঠিত অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘকে আমি বন্দনা নিবেদন করছি। সাথে সাথে বন্দনা নিবেদন করছি আজকে বিশেষভাবে কুমিল্লা স্থ আলিশ্বর শান্তিনিকেতন বৌদ্ধ বৌদ্ধিহার কর্তৃক আয়োজিত 12 দিন ব্যাপী এই যে পরিবেশগত উদযাপন উপলক্ষে আজকে সপ্তম দিন, সপ্তম দিনে আজকে বৈকালিক ধর্ম আলোচনা সভায় উপস্থিত আছেন আমাদের সবদেহ সংঘ উপসংঘ রাজকান্তে আছেন এবং আমার পাশে উপবিষ্ট আছেন আমার গৃহ জীবনের বড় ভাই এই যে ভারত থেকে আগত শ্রদ্ধেয় রত্ন শ্রীমন্তে, বিশেষভাবে আমার খুব কল্যাণ মিত্র উপকারী আমার বড় ভাই গৃহ জীবনে। আজকে আসলে বিশ্বভিত্তিক ধর্ম আলোচক আমরা দুই ভাই এই যে দুইটি বিষয় নিয়ে আমি পঞ্চশীলের উপর মানতে মৈত্রীর উপর যে আমার খুব ভালো লাগছে যেহেতু আমার বড় ভাইও আজকে এই বিষয়ে আমরা দুইজনেই আলোচনা করব। আমার গৃহ জীবনের জ্যেষ্ঠ ভাই শ্রদ্ধেয় বান্তে এবং বিশেষভাবে বান্তেকে সহ অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘকে আমি বন্দনা নিবেদন করছি। আপনারা যারা উপস্থিত আছেন আপনারা প্রত্যেককে আমার পূর্ণ রাশি দান করছি, আপনারা সাধুবাদের সহিত অনুমোদন করুন। আসলে আমি এই যে পঞ্চশীলের উপর দেশনা করতে বলেছে আমাকে, পঞ্চশীলের আলোচনা করতে হলে কিছু প্রশ্ন এসে যায়, পঞ্চশীল আমরা কেন পালন করি, কি জন্য পালন করি, পঞ্চশীল কি এবং কেন পালন করি, কি জন্য পালন করি, এই প্রশ্নগুলো আসতে হলে আমাকে কিছু প্রশ্ন করে নিতে হয়। যেমন আমাদেরকে যারা সৃষ্টিকর্তাবাদী ধর্ম আছেন, যেহেতু আমরা বৌদ্ধরা সৃষ্টিকর্তায় বিশ্বাসী নয়, তো বইতে লিখেছেন সৃষ্টিকর্তাকে যিনি বিশ্বাস করেন না তিনি নাস্তি, তার মানে আমরা নাস্তি, তাই না? তাদের দৃষ্টিভঙ্গিতে যারা সৃষ্টিকর্তাবাদী ধর্ম আছেন, যেমন খ্রিস্টান ধর্ম ঈশ্বরকে সৃষ্টিকর্তা মানে, হিন্দু ধর্ম ব্রহ্মা ব্রহ্মাকে সৃষ্টিকর্তা মানে, এই যে ইসলাম ধর্ম আল্লাহকে সৃষ্টিকর্তা মানে, কিন্তু আমরা তো কাউকে সৃষ্টিকর্তা মানি না, তাহলে আমরা তো নাস্তিক তাদের দৃষ্টিভঙ্গিতে, তাই না? নাস্তিক না আসলে, আসলে আমরা নাস্তিক কিনা এটা একটা প্রশ্নের বিষয়। আচ্ছা, আরো বলা হয় সৃষ্টিকর্তার ইশারা ছাড়া একটা পাতাও নড়ে না, জগতে যা কিছু করা হয় সব সৃষ্টিকর্তার ইশারায় করা হয়। আরো বলা হয় যারা সৃষ্টিকর্তাবাদী ধর্ম তারা বলেন সৃষ্টিকর্তা দয়ালু নাকি নির্দয়, কি বলেন আপনারা, সৃষ্টিকর্তা দয়ালু না নির্দয়? যারা সৃষ্টিকর্তাবাদী ধর্ম আছে তারা অবশ্যই বিশ্বাস করেন সৃষ্টিকর্তা দয়ালু। আচ্ছা, দয়া কাকে বলে? আমি যদি প্রশ্ন করি দয়া কাকে বলে, সমান চোখে দেখা সবাইকে দয়া নাকি এক একজনকে এক একভাবে দেখা দয়া? সমান চোখে দেখা দয়া। তাই যদি হয় এখন আমার প্রশ্ন এখানে, সবাই সৃষ্টিকর্তা সৃষ্টি এটাও বলা হয় তাই না?
সবাই সৃষ্টিকর্তা সৃষ্ট। তো তাই যদি হয় আমরা দেখতে পাই কেউ মাতৃগর্ভে মৃত্যুবরণ করে, কেউ শিশুকালে মৃত্যুবরণ করে, কেউ অ্যাক্সিডেন্টে অকাল মৃত্যুবরণ করে, আবার কেউ শতাধিক আয়ু লাভ করে, আবার কেউ নিরুগ্রহ, আবার কেউ জন্ম থেকে রোগাগ্রস্ত, দেখি কি না। আচ্ছা, আবার কেউ জন্ম থেকে দরিদ্র, ভিখারির ঘরে জন্ম নিল, একেবারে ভিখারি। আবার কেউ কোটিপতির ঘরে জন্ম নিল, জন্ম থেকে কোটিপতি, এটা দেখি কি না। আছে সমাজে, আমি বলছি বলে নয়, এটা সত্য কি না, আছে কি না এরকম। আছে, কেউ সুন্দর পোষা, কেউ কালো, আবার কেউ কালোর মধ্যে সুশ্রী, কেউ পোষার মধ্যে বিশ্রী। আছে, আবার কেউ কে দেখা যায় জন্ম থেকে পুঙ্গ, জন্ম থেকে অন্ধ, জন্ম থেকে বিকলাঙ্গ। আছে, মানসিক প্রতিবন্ধী আছে, আবার কেউ একেবারে স্মৃতিভ্রষ্ট, কিছুই মনে রাখতে পারে না, আবার কেউ এই যে তীক্ষ্ণ ব্রেনি, একবার পড়লে সারা জীবন মনে থাকে। আছে না এরকম। আচ্ছা, আরো দেখতে পাই, কেউ নারী কেউ পুরুষ। আচ্ছা, নারী পুরুষ সংখ্যা রচনার জন্য সৃষ্টিকর্তায় সৃষ্টি করল উত্তর দেবে, নপুংসক কি জন্য সৃষ্টি করে, ইজরা ইজরা কে জন্য সৃষ্টি করে। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি দয়া নাকি নির্দয়? এ ধরনের ভিন্নতা কেন, কার প্রতি দয়া? যাকে ধনী করলো তার প্রতি দয়া, কিন্তু যাকে দরিদ্র করে জন্ম দিল তার প্রতি দয়া কেন, কোথায়? যে জন্ম থেকে রোগা তার প্রতি দয়া কোথায় সৃষ্টিকর্তার? আমি যদি প্রশ্নগুলো করি, এটা কি অযৌক্তিক হবে? তার প্রতি দয়া কোথায়? যাকে শত বছর আয়ু দিল, নিরুগ্রহ দিল, তার প্রতি দয়া হল, কিন্তু যে জন্ম থেকে রোগাগ্রস্ত অকাল মৃত্যু বরণ করে তার প্রতি দয়াটা কোথায়? যে সুন্দর তার প্রতি দয়া দেখালো, যে বিশ্রী তার প্রতি দয়াটা কোথায়? যে জন্ম থেকে অন্ধ, জন্ম থেকে বিকলাঙ্গ, জন্ম থেকে বধি, জন্ম থেকে মানসিক প্রতিবন্ধী, তার প্রতি কেন দয়া দেখালো না? এটা কি সৃষ্টিকর্তার দয়া হলো, সমান চোখে দেখা হলো? এটা কি দয়া বলতে পারি আমরা? পারি? তাহলে এতে আমরা যদি বলি সৃষ্টিকর্তা দয়ালু নয়, ভুল হবে? আমরা যদি বলি সৃষ্টিকর্তা দয়ালু নয়, ভুল হবে? আর সৃষ্টিকর্তার ইশারা ছাড়া একটা পাতারও নড়ে না বলা হয়। আসলে পাতা কি, সৃষ্টিকর্তার ইশারায় নড়ে? পাতা তো বাতাসে নড়ে, বাতাস কোত্থেকে আসে? পানি নড়ে বলে বাতাস উৎপন্ন হয়, পানি করে কেন নড়ে? সূর্যের তাপে যখন গরম হয়ে বাতাস উঠে যায়, তখন চতুর্দিক থেকে বাতাস এসে বাতাস বাতাসের নড়াচড়ায় পানি নড়ে, এটাই তো প্রকৃতির নিয়ম। এখানে সৃষ্টিকর্তার কোন ইশারা আছে? আসলে দেখুন, অন্ধের মতো আমরা বিশ্বাস করি না বলে আমাদেরকে নাস্তিক বলা হয়। আসলে আমরা সত্যটাকে জানতে চাই বলে, তার মানে সত্যকে জানা যাবে না। যারা সৃষ্টিকর্তাবাদী, আমি যদি প্রশ্ন রাখি,